আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত আল্লাহুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আবায় সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিএসআই এস আই প্রেজেন্ট সোনামণিদের আসর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বি আর হসপিটাল অ্যান্ড হামদদ কো স্পন্সর হিসেবে আছেন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেড আকিস গ্রুপ অ্যান্ড ডিভাইন স্কুল অফ কোরআন দর্শক ছোট বন্ধুদের নিয়ে এই আয়োজনে আমরা ইসলামী সঙ্গীত আবৃত্তি এবং কোরআনে কারিমের তালাওয়াত শুনব আর অনুষ্ঠানের শুরুতেই আমরা ছোট বন্ধুদের সঙ্গে পরিচয় হব রয়েছে আমাদের ছোট্ট বন্ধু আশরাফুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাইমুনা তাসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহিউদ্দিন নুমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট বন্ধুরা তোমাদের এই পারফরমেন্স মূল্যায়ন করার জন্য রয়েছেন সম্মানিত দুইজন অতিথি আমরা তাদের সঙ্গেও পরিচয় হব রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির চেয়ারম্যান ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রয়েছেন আরও একজন শায়েখ হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস ভাইস প্রিন্সিপাল তানজিবুল উম্মা ক্যাডেট মাদ্রাসা মোহাম্মদপুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু কেমন আছেন সাহেব আলহামদুলিল্লাহ আপনি নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত তেলাওয়াত নিয়ে আসছে আমাদের ছোট্ট বন্ধু মাইমুনা তাসনিম আউযু بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي মায়মুনা তুমি অসাধারণ তেলাওত করেছো তোমার পারফরমেন্স কেমন হলো বলবেন আমাদের স্যার জনাব ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির ছোট্ট মাইমোনা যে চমৎকারভাবে কোরআন তিলাওয়াত করেছে আমরা যারা দর্শক শ্রোতা যারা আমরা আজকে দেখছি ও আজকের অনুষ্ঠান এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যারা মুসলিম আমাদেরকে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মাধ্যমে আমাদের মুসলিম ও মাকে যে মেসেজ দিয়েছেন সেই মেসেজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর সেই মেসেজ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে সহি শুদ্ধভাবে এবং এটির অর্থ সহ আমাদেরকে জানবার চেষ্টা করতে হবে এবং এই কোরআনের আলোকে আমাদের সকলকেই আমাদের জীবন গড়তে হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনি চমৎকার করে বলছিলেন দর্শকে পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব ইসলামী সঙ্গীত নিয়ে আসছে আশরাফুর রহমান وجب شكر علينا ما دعا لله دام طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شارفت المدينة مرحبا يا قيرادا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله নতুন করে সাজবে ধরা হাসবে গো মোট বসন্তরা নতুন করে সাজবে ধরা হাসবে গো মোট বসন্তরা আর চঞ্চলতায় একটু সুখের শান্তনা যাই হেজ রাতে তার তাই মাদিনা গাইল তে প্রেম সাবিনা আশরাফুর রহমান তুমি চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমাদেরকে শোনালে তোমার পারফরমেন্স কেমন হয়েছে আমাদের মোহতারাম আব্দুল কুদ্দুস কি বলেন আজকে এই যে ছোট্ট বন্ধু আশরাফুর রহমান সেই যে নাচ পরিবেশন করলো তার নাত শুনে আমার সত্যি চোখে জল এসেছে আমি দোয়া করি আশরাফুর রহমানের জন্য দোয়া করি তার মা বাবার জন্য এত ছোট্ট ছোনা বন্ধু সোনার টুকরা হিসেবে তৈরি করেছে আজকের এই আশরাফুর রহমানের গান থেকে ছোট্ট সোনামনি যারা দর্শক দেখবে তারা প্রত্যেকটি ঘরে ঘরে এরকম নাচের অসুল পরিবেশনের এরকম কণ্ঠের অধিকারী হোক ছাত্র তৈরি হোক এটাই আমরা দোয়া করি দোয়া করি আপনাদের জন্য মোহতারাম শায়েখ আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি দর্শক অনুষ্ঠানের এ পর্যায়ের সময় হলো বিএসআই প্রেজেন্ট সোনামণিদের আসরে ছোট্ট একটি বিরতি নেওয়ার ফিরব একটি পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বিএসআই প্রেজেন্ট শুনামিদের আসর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটাল অ্যান্ড হামদত কো স্পন্সর হিসেবে আছেন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড আল আরফা ইসলাম ব্যাংক লিমিটেড আকিস গ্রুপ এবং ডিভাইন স্কুল অফ কোরআন দর্শক আমরা সর্বশেষে আমাদের ছোট্ট বন্ধু মহিউদ্দিন নোমানের কাছে একটি ইসলামী সঙ্গীত শুনব السلام عليكم ورحمه الله وبركاته رقت عيناي شوقا ولطيبه ذرفت عشقا فاتيت الى حبيبي فاهدا يا قلب غرفقا صلي على محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صبا لرسول الله محبا من روزة سكنة روحي وجفار الهادي محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي. নোমান তুমি চমৎকার একটি ইসলামিক সঙ্গীত আমাদেরকে উপহার দিয়েছ তোমার সঙ্গীত সম্পর্কে আমাদের মহতারাম অতিথি ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির স্যার কি বলেন জি চমৎকার একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করে শোনালো আমাদেরকে নোমান তো সত্যি আমরা পুলকিত আনন্দিত এবং তার যে এই গান শুনে আমরা আসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে মহাব্বা এটা যেন আমাদের আরও অনেকটাই বেড়ে গেল তা আমাদের বাংলার ঘরে ঘরে এরকম ছোট্ট শিশুরা যাতে করে এইভাবে ইসলামের সঙ্গীতের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে আমরা যারা অভিভাবক আছি তারা যেন তাদেরকে এভাবে ইসলামী সঙ্গীতের প্রতি উদ্বুদ্ধ করতে পারি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ছোট্ট বন্ধুরা তোমাদেরকেও ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠান তোমরা সুন্দর করেছো দর্শক এ ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি হায়দা মাইন্দীন্দুহীব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি